حميد. সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشفاء درود إبراهيم يقول اللهم صل على كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. কালিমপুর নুরানি ও ফরকানিয়া মাদ্রাসা কমিটি এবং এলাকা যুব সমাজের যৌথ উদ্যোগে গালিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই দশম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মহতরম সভাপতি 11 নং গালিমপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সদস্য চেয়ারম্যান এই জনপদের কৃতি সন্তান জনাব লায়েক মোহাম্মদ রবিউল আলম, প্রধান অতিথি মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন হাজিপুরের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন, আজকের এই মাহফিলের আমন্ত্রিত প্রধান আলোচক দেশ বরেণ্য আলেমদীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্দন মাজলুম আলেমদীন বন্ধুবর হাফিজ মুফতি আমির হামজা, আমন্ত্রিত মেহমান বিশিষ্ট আলেমদীন হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, আইমাই মাসাজিদ মুরব্বি আমি আজম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, পর্দার অন্তরালে শ্রবণতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান অত্যন্ত দয়া করে মেহরবানি করে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে জনসমুদ্রে পরিণত করলেন, আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল এবং মঞ্জুর করলেন। সে মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী।
সেই নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি দ্বীনের জন্য যারা জীবন দিলেন মাসুম হলে আমাদের প্রিয় দেশ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে জালিমদের বর্বরোচিত নিশন সত্যাচারে ফিলিস্তিনের গাজা সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সকল নারী পুরুষ শিশু বৃদ্ধ অন্ধকার কবরে চলে গেলেন ফরিয়াদ করছি মনির তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবুল কর আমিন 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন 71 সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন ইমান নিয়ে যারা কবরে গেলেন দোয়া করছি মনির তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবুল কর আমিন আজকের এই মাহফিল যারা আয়োজন করলেন বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করলেন আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এই ময়দানে রৌনক বৃদ্ধি করলেন মনিবের কাছে ফরিয়াদ করছি মনিব আজকের এই বাগান সাজাতে যারা দিয়ে যেভাবে সহযোগিতা করলো তুমি আমাদের সকলের জন্য জান্নাতের বাগান সাজিয়ে দিও আমিন আমাদের জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করে দিও আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনাটা এইভাবে শুরু করতে চাই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي আমাদের প্রিয় বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয় যে নামেই হোক পৃথিবীর আর কোন দেশে এককভাবে এত ওয়াজ মাহফিল হয় এটা আমার জানা নাই এই ওয়াজ মাহফিলগুলোতে অনেক উপকার এই আয়োজনকে কেন্দ্র করে এলাকার দল মত নির্বিশেষে সকল মুসলমানদের একটি মিলন মেলা ঘটে পরস্পরের দূরত্ব কমে আন্তরিকতা বৃদ্ধি পায় কিছু সময়ের জন্য মানুষগুলো জান্নাতের স্রোতে একাকার হয়ে যায় আলোচকদের আলোচনা শুনে মানুষের পরকালের চিন্তা জাগ্রত হয় বিগত অপরাধের জন্য ক্ষমা চাওয়ার জন্য মানসিকতা জাগে একটি জিহাদি তামান্না একটি জজ্বা তৈরি হয় কিছু সময়ের জন্য এই জান্নাতি পরিবেশে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সহ বিভিন্ন জিকির আসকারের মাধ্যমে অনেক অনেক অতীত সওয়াবের ভাগিদার হওয়া যায় এই মাহফিলগুলোর এছাড়াও আরো অসংখ্য উপকার রয়েছে কোনো সন্দেহ নাই আমি আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে সামাজিক এবং রাষ্ট্রীয় যত অপরাধ চলছে সংগঠিত হচ্ছে এই ওয়াজ মাহফিল দিয়ে সামাজিক এবং রাষ্ট্রীয় সে অপরাধগুলো কি বন্ধ করা যাবে ওয়াজ মাহফিল দিয়ে সামাজিক এবং রাষ্ট্রীয় অপরাধগুলো কখনোই বন্ধ করা যাবে না ওয়াজ মাহফিল প্রতি বৎসরই বৃদ্ধি পাচ্ছে কিন্তু অপরাধগুলো জ্যামিতিক হারে বেড়েই চলছে কিছু অপরাধের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করি যেমন চুরি ডাকাতি জানা ব্যবচার সন্ত্রাস শাস্তানি চাঁদাবাজি ইত্যাদি ডাই গাঁজা হিরোইন বাবা ইয়াবা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় মানুষের প্রতি মানুষের জুলুম দুর্নীতি স্বজন প্রীতি মাজলুমদের প্রতি অত্যাচার নিষ্ঠীব রোড়া এগুলো কি দিন দিন কমছে না বাড়ছে আরো জোরে বলুন ওয়াজ মাহফিল দিয়ে সমাজকে অপরাধ মুক্ত বানানো যাবে না ওয়াজ মাহফিল দিয়ে রাষ্ট্রকে শুধুমাত্র ওয়াজ মাহফিল দিয়ে রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে আইন লাগবে একটি সমাজ এবং রাষ্ট্রের সব মানুষ অপরাধী নয় হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষ অপরাধী
কিন্তু এই অল্প কিছু মানুষের অপরাধে গোটা সমাজ আজ তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত একটি ইউনিয়নে যদি 10,000 মানুষ থাকে একটু আগে যে অপরাধগুলোর কথা আমরা বললাম হয়তো সর্বোচ্চ 500 মানুষ এই জাতীয় অপরাধের সাথে জড়িত যে মানুষগুলো অপরাধের সাথে জড়িত ওরা ওয়াজ মাহফিল শুনতেও আসে না ওরা ওয়াজ মাহফিলের আয়োজন করে না বরং সিংহভাগ ক্ষেত্রেই ওরা ওয়াজ মাহফিলের বাধার কারণ হয়ে দাঁড়ায় সুতরাং এদেশের কোটি কোটি মানুষ মুষ্টিময় কিছু অপরাধীর হাতে জিম্মি থাকতে পারে এই অপরাধীদেরকে আইনের আওতা যতদিন না আনা হবে ততদিন সমাজ এবং রাষ্ট্র এবং পৃথিবী অপরাধ মুক্ত হবে না এই ব্যাপারে কি আপনারা সবাই একমত আমরা এই কয়েক মিনিটের আলোচনায় একমত হলাম সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে আইন লাগবে কি লাগবে আইন লাগবে এবার আসুন আইন দুই ধরনের মানুষের বানানো আইন আল্লাহর দেওয়া আইন অপরাধ মুক্ত সমাজ এবং রাষ্ট্র পৃথিবী বানাবার জন্য মানুষের আইন বেশি জরুরি না স্রষ্টা আল্লাহর আইন বেশি জরুরি আপনারা কি আমার কথা শুনছেন মানুষের বানানো আইন দিয়ে মানুষকে অপরাধ মুক্ত বানানো যাবে না বরং যারা আইন বানায় সিংহভাগ ক্ষেত্রে তারাই অপরাধের স্বর্গরাজ্যে বসবাস করে গোটা পৃথিবী আজ যারা আইন প্রণেতা আইন বানায় ওদের আইনের যাতা করে পিষ্ট হয়ে গোটা পৃথিবী আজ তাহিতাই অবস্থা মানুষকে শান্তি দেওয়ার জন্য অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য পৃথিবীর মানুষ চেষ্টা কম করেনি লেনিন কার্ল মার্ক জাতিসংঘ এই জাতীয় ব্যক্তি এবং সংস্থা পৃথিবীতে অনেক হয়েছে এবং এখনো আছে কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা পৃথিবীর মানুষকে যুদ্ধ থেকে বিরত রাখতে পারে না বর্তমান পৃথিবীতে 34টি দেশে পরস্পর যুদ্ধে লিপ্ত রয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ এই জালেমদের অত্যাচারে নিষ্পেষণে নিঃশেষ হয়ে দুনিয়া ত্যাগ করছে কি অবাক করা কথা বাবা গুম হয়ে গেল মেয়ে জানে না আমার বাবা কি জীবিত না মরা স্বামী গুম হয়ে গেল স্ত্রী জানে না আমার স্বামীটা জীবিত না মরা মানুষ মারা গেলে অন্তত তার লাশটা পাওয়ার অধিকার তার পরিবারে থাকে কিন্তু গোটা পৃথিবীর আজ জালেমদের অত্যাচার মাত্রাতিরিক্ত এমন হয়েছে জালেমরা গুম করে নেওয়া মানুষের লাশটা পর্যন্ত ফেরত দেয় না গোটা পৃথিবী আজ অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে এই অশান্ত পৃথিবীকে মানুষের আইন দিয়ে কখনো শান্ত করা যাবে না এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে আল্লাহর আইন লাগবে কার আইন লাগবে আল্লাহ আরো জোরে বলুন কার আইন লাগবে আমার এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করেছে যারাই এই বিষয়টা বানিয়েছে সৃষ্টি করেছে আবিষ্কার করেছে ওই আবিষ্কৃত বিষয়ে যিনি আবিষ্কার করলেন তিনি তার ব্যবহারের বিধিমালা তিনি বলে দেন এবং এটাই ওই আবিষ্কৃত বিষয়ের ব্যবহারের সঠিক পদ্ধতি এবং সঠিক রাস্তা যেমন আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি যারা রেলগাড়ি বানালে রেলগাড়ি চালাবার জন্য তার একটা নীতিমালা দিলেন এটা চালাবার জন্য দুই লাইনের লোহার এরকম সমান্তরাল রাস্তা লাগবে যারা বিমান হেলিকপ্টার বানালে তার সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য আকাশপথ লাগবে যারা বাস প্রাইভেট কার ট্রাক এগুলো বানাবে তার সিদ্ধান্ত দিলেন নীতিমালা দিলেন এগুলো চালাবার জন্য স্থলপথ লাগবে তারা সিদ্ধান্ত দিলেন এগুলো চালাবার জন্য নদীপথ লাগবে পানিপথ লাগবে আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন
যে কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো চালাবার জন্য তাদের বলে দেওয়া এই রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা সবাই বলে এটা সঠিক রাস্তা না ভুল রাস্তা এর বিকল্প রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা আমরা যে স্টেশন ক্রস করে এই ময়দানে ঢুকলাম বিজরা এই বিজরা বাজারে যদি একটা ট্রেন আপনি দেখেন যে ট্রেনটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি ট্রেন এর মাঝে কোনো যাত্রীর ত্রুটি নাই যিনি ড্রাইভিং সিটে বসা তিনি চমৎকার ড্রাইভার খুবই বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ড্রাইভার এই ট্রেনটা চালাবার জন্য যে ফুয়েল দরকার তেল দরকার জ্বালানি দরকার সেটাও পর্যাপ্ত আছে আপনাদের কাছে আমার প্রশ্ন ট্রেনটা কি এই রাস্তায় চলবে কেন তেলের সমস্যা গাড়িতে কোনো জটিলতা ড্রাইভার কি ট্রেন ড্রাইভ করতে জানে না সব ঠিক থাকার পরেও এই ট্রেনকে রাস্তার জন্য অচল তার কারণ ট্রেনের জন্য এই রাস্তাটা সঠিক রাস্তা নয় বরং ভুল রাস্তা আপনারা কি সবাই আমার সাথে একমত একজন ড্রাইভার এই বাস রাস্তা ট্রেনটা চালাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে আপনারা 1000 মানুষ সেই দৃশ্যটা দেখলেন আপনারা এই ড্রাইভিং সিটে যিনি বসা ট্রেন চালাবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বাস রাস্তায় আপনারা কি ড্রাইভারকে সুস্থ বলবেন না পাগল বলবেন আপনারা কি কথা বলেন আমি শুনি না সুস্থ বলবেন না পাগল বলবেন এই ড্রাইভারকে আরো 5000 মানুষ পাশ থেকে সমর্থন করছে সহযোগিতা করছে ভোট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে যে তুমি চালাও আমরা আছি প্রয়োজন আমরা ধাক্কা দেব যা করা লাগে তা করব মাঠে আছেন আপনারা হ্যাঁ আপনারা কয় হাজার মানুষ সেই ড্রাইভারকে পাগল বলেছিলেন বাকি 5000 মানুষ ওই ড্রাইভারকে সমর্থন করছে সাপোর্ট করছে ভোট দিচ্ছে এবার আপনারা কি শুধু ড্রাইভার কি পাগল বলবেন না না যারা এই পাগলকে সমর্থন করছে তাদেরকে পাগল বলবেন বুঝতেছেন আমার কথা জি এই বাস রাস্তার ট্রেনটা দেখার কারণে এই ড্রাইভারটা যে পাগল এটা যেখানে চলবে না এটা যে তার জন্য ভুল রাস্তা এটা কি শুধু শিক্ষিত মানুষে বুঝবে না অশিক্ষিত বুঝবে এটা বোঝার জন্য আমি পাশের প্রয়োজন নাই কামিল পাশের প্রয়োজন নাই দাওরা হাদিস পাশ করার কোনো প্রয়োজন নাই একজন অশিক্ষিত দস্তখত জানে না টিপ দেওয়ার জায়গাও চিনে না সেও যদি এটা ট্রেন দেখে সবাক হবে আল্লাহ এটা এখানে কেন ঠিক নয় কি তাহলে যে চালাবার চেষ্টা করছে তাকে আপনারা পাগল বলবেন আপনারাই বলেছেন যারা সমর্থন করছে চালা প্রয়োজনে ধাক্কা দেব যা করে লাগে তা করব আপনারা তাদের মতো পাগল বলবেন সবাই একমত তো এই পৃথিবীর সব আবিষ্কৃত বিষয় যারা আবিষ্কার করলেন তার একটা নীতিমালা বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে কোন নীতিমালা দেন নাই এমনি খামোখা খালি ময়দান ছেড়ে দিয়েছেন নীতিমালা দিয়েছেন জি জোরে বলুন দিয়েছেন দিয়েছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নীতিমালা যাবে আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা গাইডলাইন যাবে একটা সংবিধান যাবে একটা হুদা যাবে এই নীতিমালা অনুযায়ী যে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই পরকালেও কোনো ভয় না এই কথা কা আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে আমরা এই হাজার হাজার জনতা আমরা কি দুনিয়ার শান্তি চাই চাই পরকালের মুক্তি চাই দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে একটা হুদা যাবে একটা নীতিমালা যাবে একটা সংবিধান যাবে
এই সংবিধান হলো দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য একমাত্র সঠিক রাস্তা, শুধুমাত্র সঠিক রাস্তা, কেবলমাত্র সঠিক রাস্তা। সেই সংবিধানের নাম কি? আল কোরআন। আরে যদি বলেন সেই সংবিধানের নাম কি? এবার আপনাদের কাছে প্রশ্ন, যে ড্রাইভার ট্রেন গাড়ি বাস রাস্তা চালাবার জন্য চেষ্টা করলো, আপনারা সবাই বললেন ওই ট্রেন এই রাস্তার জন্য উপযোগী নয়, ট্রেনের জন্য এই রাস্তাটা হলো ভুল রাস্তা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহর দেওয়া সংবিধান বাদ দিয়া দুনিয়ার শান্তি পরকালের মুক্তি চায়, ওই মানুষের বানানো ওই রাস্তাগুলো সঠিক রাস্তা না ভুল রাস্তা? আরো জোরে বলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটা ট্রেন বার বাস রাস্তা দেখলে পরে ড্রাইভারকেও মানুষ পাগল বলে, ওই ড্রাইভারকে সমর্থন যারা করে তাদেরকেও মানুষ পাগল বলে। কিন্তু পৃথিবীর মানুষদেরকে যারা কোরআনের সঠিক রাস্তা বাদ দিয়া মানুষের বানানো বিকল্প রাস্তা চালাবার চেষ্টা করে, যারা ওদেরকে সমর্থন করে ওদেরকে পৃথিবীর মানুষ পাগল তো বলেই না, বরং নেতা বলে। এবং ওদেরকে যারা সমর্থন করে মানুষ তাদেরকেও ভালো বলে, তাদেরকেও মানুষ সাপোর্ট করে, ঠিক নয় কি? বিশ্বাস করুন, বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষ সবাই যদি শান্তি শান্তি করে মিছিল করে, রক্ত বমিও যদি করে শান্তির নামে মিছিল করে করে, যদি মানুষ রক্ত বমিও করে আল্লাহর কসম করি বলি শান্তির এক ফোঁটা পৃথিবীতে পাওয়া যাবে না। অশান্ত পৃথিবীকে শান্ত করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাস্তা হলো কার দেওয়া রাস্তা? আরো জোরে বলেন, কার দেওয়া রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটির নির্যাস থেকে বানালেন, আমার আপনার জন্মের উৎস হলো এক ফোঁটা পানি, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়, যে পানিটা পুরুষের পিষ্ট দেশ থেকে নারীর বক্ষ দেশ থেকে সবেগে নির্গত হওয়া এক ফোঁটা পানি, কি আমার আপনার জন্মের উৎস? যে পানি পৃথিবীর কোন মার্কেটে 4 পয়সার দাম, সেই দিল কেউ নিবে না। নারী এবং পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল খরচ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একবার স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে যে পরিমাণ শুক্রাণু মায়ের দেহের দিকে দৌড়ানো শুরু করে, এই একবার মিলনের ফলে 20 কোটি বনিয়াদম হতে পারে। আমি আপনি মায়ের গর্ভে যে জায়গা ছিলাম যাকে আরবিতে রেহেম বলে, বাংলায় যাকে আমরা জরায়ু বলি, 20 কোটি শুক্রাণু প্রতিযোগিতা করে রওনা হয়েছিল। এই 20 কোটি শুক্রাণু মালিক সবগুলোকে জড়াইতে যেতে দেন না, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, 19,99,999,999টা শুক্রাণুকে জড়াইতে যাওয়ার আগে তিনি নিষ্ক্রিয় করে দিলেন, অকার্যকর করে দিলেন। শুধুমাত্র আমি আবু নসর আশরাফি, আমি আব্দুল সালাম, আমির হামজা, আব্দুল রহিম, আব্দুল করিম, এই একটা শুক্রাণুকে মালিক 30 কোটির মাঝে বাছাই করে জরায়ুতে জায়গা দিলেন। ওই জরায়ুতে জায়গা দেওয়ার সাথে সাথে জরায়ুর মুখটা আপন কুদরতে তিনি বন্ধ করে দিলেন। ও যুবক, ও কলিজা টুকরা যুবক, কেবল আল্লাহকে কেমনে ভুলে থাকো, এমন আল্লাহর বিরুদ্ধে কেমনে তুমি মিছিল করো, এমন আল্লাহ বিরোধী মিছিলে তুমি কেমন করে যাও, এমন আল্লাহর বিরুদ্ধে তুমি কেমনে সমাবেশের সদস্য হও, যে আল্লাহ তোমাকে 20 কোটি শুক্রাণু থেকে যাচাই করে দয়া করে মায়া করে তোমাকে দুনিয়াতে মানুষ হিসেবে আসার সুযোগ দিয়ে।
আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায় চরম অসহায় আমার দল আমার খবর জানে না আমার পীর আমার খবর নাই না পৃথিবীর কেউ আমার খবর জানতো না যখন আমি আমার মায়ের জয়েতে চরম অসহায় সব মানুষ যখন আমাকে ভুলেছিল তখন যিনি আমাকে ভুলে থাকেননি তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ দলের কাছে আমার কদর বেড়েছেন যেদিন দলীয় সিদ্ধান্তে অন্যের মাথায় বাড়ি দেওয়ার আমি উপযোগী হয়েছি দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলের জন্য আমি মিছিলে যাওয়ার উপযোগী হয়েছি দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলীয় নেতার কথায় অন্যের অফিস অন্যের বাড়িতে আগুন দেওয়ার বয়স হয়েছে পীরের কাছে আমার কদর বেড়েছে যখন পীরকে মোটা অঙ্কের হাতিয়া দেওয়ার আমি উপযোগী হয়েছি পীরের বাড়িতে গরু ছাগল দেওয়ার উপযোগী যখন আমি হয়েছি তখন পীরের কাছে আমার বড্ড কদর দলের জন্য যদি আগের মতো আর শ্রম দিতে না পারি অসুস্থ হয়ে যদি বিছানায় শুয়ে থাকি যারা একসময় আমার হাতের গোড়া কর্মী ছিল আমার বাড়ির সামনে দিয়ে পাশ দিয়ে মিছিল করে যাবে আমার খবরও নিবে না দেখার মতো সময়ও তাদের হবে না পীরকে যদি আর আগের মতো হাতিয়া দিতে না পারি আগের মতো আর হাতিয়া দিতে পারি না আন্তরিকতা কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই পিলার আগের মতো আমার খবর নিবে না আগের মতো আর আমাকে কদর করবে না বক্তার কাছে আমার কদর বেড়েছে যতদিন আমি বক্তাকে দাওয়াত দিতে পেরেছি বক্তাকে যখন আমি ভুমিদার বহরে রিসিভ করতে পারি ভালো মানের খাওয়াতে পারি মোটঙ্গের হাতিয়া দিয়া বিদায় করতে পারি বক্তার কাছে আমার কদর অনেক বেশি এই মাহফিলের আয়োজক রবিউল সহ বক্তা যারা আয়োজক যারা তাদের কদর অনেক বেশি কিন্তু যদি মটঙ্কের হাদিয়া বক্তাকে না দেয় আয়োজকের কদর আর বক্তার কাছে থাকে না এটাই বাস্তবতা এই পৃথিবীতে নিঃস্বার্থ কেউ নাই নিঃস্বার্থ কেউ নাই আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায় এবার আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে দলের কি কোনো অবদান আছে পীরের কি কোনো অবদান আছে নেতার কি কোনো অবদান আছে আমি আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে ষোলো আটা অবদান কাজ আওয়াজ দিয়ে বলেন ষোলো আটা অবদান কাজ তাহলে শুনব না আইন মানা লাগবে কার এই পৃথিবীতে একটা গরু আইন মানে না একটা গাধার আইন মানে না একটা শুকুর আইন মানে না একটা কুকুর আইন মানে না আশরাফুল মাখলুকাত মানুষ তার মালিক আল্লাহর আইন বাদ দিয়া মানুষের বানানো আইন মানে ওই আইন বাস্তবায়নের জন্য মিছিল করে সংগ্রাম করে আন্দোলন করে টাকা খরচ করে জীবন দেয় এটা মানুষের জন্য ইজ্জতের নয় এটা মানুষের জন্য চরম অপমানে কোন মানুষ তার মতো আরেকজন মানুষের আইন মেনে চলবে এটা মানুষের জন্য মানবতার জন্য চরম অপমানজনক এটা মানবতার জন্য স্বাধীনতা নয় এটা মানুষের জন্য পরাধীনতা মানুষের জন্য স্বাধীনতা হলো মানুষ বিশাল আকাশের মালিক যিনি বিস্তীর্ণ জমিনের মালিক যিনি কুল কায়নাতের মালিক যিনি একচ্ছত্র ক্ষমতার অধিপতি যিনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে চলবে এটাই মানুষের জন্য স্বাধীনতা এটাই মানুষের জন্য ইচ্ছতে আমরা কি পারবো আল্লাহর আইন মেনে চলতে কারা কারা পারবো দু হাত তুলে দেখায়
যতদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষ এই দেশের জনগণ এই সঠিক কথাটা না বুঝবে ততদিন পর্যন্ত এই মানুষের এই দেশের মানুষের কপালে আরো দুর্গতি আছে আরো দুর্গতি আছে এখন আমরা ওলামায়ে কেরাম দলাদলি বন্ধ করতে পারি না এখন আমরা ওলামায়ে কেরাম এক হতে পারি না স্টেজে উঠলে মনে করি যে এটা পল্টন ময়দান গরম আলোচনা করে জনগণকে উত্তেজিত করি জনগণের ভিতরে স্পৃহা জাগাই কিন্তু নিজে ইসলামী আন্দোলন এখনো কর্মী হতে পারলাম না জনগণকে ওয়াজ করা সহজ নিজেকে পরিবর্তন করা অনেক কঠিন আমি শুরুতেই আলোচনার শুরুতে বলি আমি কোন রাজনৈতিক ফিগার নই কিন্তু দেড় ঘন্টার আলোচনা সবটাই করেন রাজনীতি আপনার স্টেজে কথা বলার অধিকার থাকার কথা নয় এখন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন না এখন একামতের দিনের জন্য কোন ভূমিকা রাখলেন না শুধুমাত্র জনগণকে পল্টনের ময়দানের মতো গরম বক্তৃতা দিয়ে গরম করে হাজার হাজার লক্ষ টাকা নিয়ে যাই কয় টাকাই আমদ দিই কয় টাকা ইসলামী আন্দোলনের জন্য খরচ করি হিসাব করার সময় এসেছে আমার ভাইয়েরা সমকামিতা শুনেছেন যে কাজটা কুকুরই করে পৃথিবীর কোন প্রাণী করে না কুকুরের দেহে পুরো বছরে যৌবন আসে এক মাস সেই কুকুরটাও তার যৌন চাহিদা মিটাবার জন্য কোনদিন আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে না সৃষ্টির সারা দিন মানুষ যা পশু করে না কুকুর করে না গাধা করে না ওইটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে গভীর ষড়যন্ত্রে মুসলমানদেরকে সমকামী বানাবার জন্য শাহজালালের দেশে শাহবালালের দেশে লক্ষ লক্ষ আলে বাবার দেশে তিতুমির খাঞ্জার হারিয়ে দেশে সমকামিতার সিলেবাস জনগণ মেনে নেবে না নেবে না নেবে না আমি এই লক্ষ্য জনতাকে উদাত্ত আহ্বান জানাই ঘুম থেকে সজাগ হন জাগ্রত হন না হয় ঈমান আকীদা চরিত্র সব নষ্ট করে জাহান্নামী হয়ে মরা লাগবে আপনি হয়তো ভাবছেন আজ বেঁচে গেলাম কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আপনার প্রজন্ম একবার কি চিন্তা করেছেন আপনার ছেলেকে কোন মেয়েটাকে বিয়ে করাবেন আপনার মেয়েটাকে কোন ছেলের হাতে বিয়ে দিবেন হয়তো আপনার কলিজার টুকরা মেয়েটাকে যে ছেলের হাতে তুলে দিবেন হয়তো সেও এক সময় সমকামী হয়ে গেল আপনি যে মেয়েটাকে পুত্রবধ করে ঘরে আনবেন আপনার হয়তো জানা নাই সে মেয়েটাও হয়তো সমকামী হয়ে এই জন্য এই লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই দলাদলি করে সব ভুলে গিয়ে শুধু ইমান দেশ মানবতা স্বাধীনতা রক্ষা করার জন্য আবার জাগ্রত হন আবার ভূমিকা নেন আবার ময়দানে নামুন আবার হুঙ্কার দেন ইসলাম বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী যারা তারা প্রকৃতপক্ষে দেশের সম্পদ নয় এরাই দেশের শত্রু প্রকৃত ইমানদার যারা তারাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার সপক্ষের শক্তি এরা হলো গিরস মানুষ এরা হলো বাড়ির মালিক আর দুর্নীতিবাজ সন্ত্রাসী মস্তান চাঁদাবাজ স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী ওরাই দেশের জন্য পরগাছা ওরা চোর গিরস যদি একজন হয় গিরস যদি দুর্বল হয় গিরস যদি সজাগ হয় চোর সংখ্যায় যতই হোক পালাতে বাধ্য হয় আমরা কি ইনশাল্লাহ সজাগ হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলি আমিন আপনি লাগালেন তেঁতুল গাছ এর থেকে তো খেজুরের রস আশা করা বোকামি হবে ঠিক নয় কি
رسول كريم صلى الله عليه وسلم تيرو بكسر مكة بيرو تهين باب دعوتي كاتش كلين مكة جنابون شدوا بيبو كاري رسيب كلها تيرو بكسر دعوتي كاتش كلان كورا ابو جهل كي رسول بوزها دي بلين نا جي رسول ابو جهل كي تيرو بكسر دعوتي كاتش كورو بوزها دي بلين نا ওই আবু জেহলের যে ভূতসুর এখন পৃথিবীতে দেশে দেশে আছে না নাই আছে আপনি কোন ওয়াজ দিয়ে আসে আবু জেহলের উত্তরসূরিদেরকে বুঝাবেন বুঝাতে পারি না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা গেলেন আজ রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান সব সামাজিক আশীয় অপরাধগুলো বন্ধ হয়ে গেল রাসূল যা বলেন তাই হয় রাসূল যা বলেন কোরআন যা বলে সেটাই রাষ্ট্রীয় আইন হয়ে গেল এমন এক সোনার দেশ রাসূল উপহার দিলেন আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী ঘোষণা করলেন খাইরুল কুরুনি কারনি আমার দেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাসূল যে কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন সেই কোরআন এখন আছে না নাই আছে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল মানুষগুলো ন্যায় বিচার পেয়ে গোটা দেশ শান্তির সুবাতাস প্রবাহিত হওয়া শুরু হলো এমন এক দেশ রাসূল উপহার দিলেন রাসূল ঘোষণা করলেন আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানা এমন সুন্দরী রূপসী ষোড়শী যুবতী সানা থেকে হাজারামত পর্যন্ত রাতের গভীর অন্ধকারে একাকী হেঁটে যাবে কোন যুবক খারাপ নজরে তার দিকে তাকাবার সাহস পাবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে গেল বংশধার একজন মহিলা চুরি করেছে চুরির অপরাধে হাত কাটার রায় হল সাহাবায়ে কেরাম বিব্রত হলেন চিন্তায় পড়ে গেলেন একজন বংশধার নারী যদি হাত কাটা যায় তা কেমন একটা রেকর্ড হবে আল্লাহ নবীর কাছে সুপারিশ করার সাহস পাচ্ছিলেন না রাসূলের নাতি উসামা ছোট মানুষ নাতিদের সাথে নানাদের দাদাদের চমৎকার একটা সম্পর্ক থাকে সেটাকে পুঁজি করে কাজে লাগিয়ে উসামাকে রাজি করালেন সুপারিশ করার জন্য উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে কানে কানে শুধু এতটুকু বলেছিলেন তার নানা কুরাইশ বংশের মহিলা হাত কাটা যাবে না আল্লাহ নবীর কানে কথাটা গেল আল্লাহ নবীর রাগ করলেন জালামে এক ভাষণ দিলেন আল্লাহ নবীর বুঝার বাকি থাকলো না এই কথা ছোট উসামার নয় এই কথাটা কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন বংশধর একজন মহিলা চুরি করেছেন তার সপক্ষে সুপারিশ করার জন্য আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছো শুনে রাখো আমার কলিজার টুকরা ফাতে মা যদি চুরি করত আদালত হাত কাটা রায় দিত আমি বাবা নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম আজ এগুলো শুধু ইতিহাস আর যেগুলো শুধু আলোচনার বিষয় এগুলো আলোচনা করে আমরা হাজার হাজার টাকা কামাই করি কিন্তু আমার একটা সোনার সমাজ পাওয়ার জন্য যে সংবিধান সংবিধান আমার হাতেও আছে আপনার গরও আছে এই সংবিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন নাই বরং অনেক নামাজি ও কোরআনের রাজ কায়েমের আন্দোলনের বিরোধী ঠিক না কি যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন এই তো রমজান মাস আসছে সিংহবাগ মসজিদে কোরআন খতম দিয়ে তারাবি হবে সূরা তারাবির পক্ষে অনেকে বিরোধিতা করে বরং কোরআন খতম করে তারাবি পড়াবার জন্য আপনারা সবাই চেষ্টা করেন ভালো কথা যে লোকটা কোরআন দিয়ে খতম করে তারাবি পড়তে আগ্রহী প্রস্তাব করে অনেক টাকা দেয় এই লোকগুলোর ভিতর সিংহবাগ লোক হয়তো কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের বিরোধী কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে কোরআন দিয়ে খতনে তারাবি পড়তে ভালো লাগে ওই কোরআন দিয়ে সংসদ চলবে সচিবালয় চলবে হাট চলবে বাজার চলবে বিচারালয় চলবে এই ব্যাপারে সিংহভাগ নামাজি বিরোধী ঠিক নয় কি জাতি এই কথাটা যত দ্রুত বুঝবে জাতির কপাল তত খুলে যাবে বুঝতে যত দেরি হবে কপালে মায়ের আরো আছে রাগ করছে মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন প্রধান বিচারপতির চেয়ারে বসা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি দীর্ঘদিন তিনি প্রধান বিচারপতির চেয়ার থেকে দায়িত্ব পালন করছেন
অনেক দিন পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে প্রধান বিচারপতির চেয়ার থেকে পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা ব্যক্ত করলেন আবু বকর নরম মানুষ চিন্তায় পড়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ হয়তো কেউ তার সাথে কোনো ব্যতিক্রমী আচরণ করেছে এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন বিষয়টা এমন নয় আজ দীর্ঘদিন আপনি আমাকে প্রধান বিচারপতির পদ দিয়েছেন আমি প্রধান বিচারপতি হওয়ার কারণে রাষ্ট্রের একটা নির্ধারিত বেতন আমি ভোগ করছি আল্লাহর কসম করে বলি আজ এতদিন পর্যন্তই চেয়ারে বসার পরে এই এলাকার একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার আদালতে মামলা দিল না আমার আদালতে কেউ মামলা নিয়ে আসলো না আমার আদালতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করেছে এমন একটা বিচারই পর্যন্ত আসলো না আমি কেন খামোখা রাষ্ট্রের বেতন ভোগ করব আমার মন বলে যতদিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমাজ চলবে রাষ্ট্র চলবে ততদিন পর্যন্ত এই দেশের কোনো মানুষ কোনো মানুষের প্রতি আর জুলুম করবে না জোরে বলেন আল্লাহু আকবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর সরকার প্রধান দিনের বেলা সচিবালয় জানান সংসদ জানান রাতের গভীর অন্ধকারে জনগণের অবস্থা দেখার জন্য রাস্তা নেমে পড়ে আজ এগুলো শুধু ইতিহাস একদিন গভীর গভীরে বের হলেন এক বাড়ির সামনে দিয়ে যাত্রাকালে বাড়ির মালিককে তিনি গভীর গভীরে হয়রান হয়ে হাঁটতে দেখলেন পেরেশান হয়ে হযরত ওমর ছিলেন ছদ্মবেশী বাড়ির মালিক ওমরকে চিনতে পারল না সালাম বিনিময় হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আল্লাহ বান্দায় গভীর দরদে একা কি কেন হাঁটছেন লোকটা বললেন আপনার কাছে বলি কি লাভ ওমর বললেন বলে দেখুন না একটু লাভ হতে হতো পাবে লোকটা এবার বললেন আল্লাহ বান্দা আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে প্রসব বেদনায় সে ছটফট করছে ঘরে আমি ছাড়া ও ছাড়া বিকল্প কেউ নাই আমি পুরুষ মানুষ প্রসবের এই বিষয়টা আমার কোনোই জানা নাই আমার কোনো অভিজ্ঞতা নাই আমি এখন কি করব আমার স্ত্রীর এই দুঃখের সময় তার পাশে কিভাবে যাওয়া আমি একজন অভিজ্ঞ ধাত্রী পাই কিনা নার্স পাই কিনা সেজন্য বেরিয়ে গেলাম হযরত ওমর ফারুক বলেন আল্লাহর বান্দা একটু অপেক্ষা করেন আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা দ্রুত চলে গেলেন বাড়িতে নিজের স্ত্রীকে সাথে নিয়ে আসলেন ওই পুরুষকে বললেন এই মহিলাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দেন কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী খলিফাতুল মুসলিমিন ওমরকে বলেন আপনার বন্ধুকে সালাম দিন শুভ সংবাদ দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে তিনি শুকরিয়া আদায় করলেন আর মনে মনে কল্পনা করেন আমার দেশের সরকার প্রধান ওমর না হইয়া খাত্তাবের ছেলে ওমর না হইয়া এই লোকটা যদি আমার দেশের সরকার প্রধান হতো জনগণের জন্য কতই না কল্যাণকর হতো আসলে তিনি ওমর কিছুক্ষণ পর বিদায়ের পালা এই লোকটা এই মহিলাকে পেশাদার ধাত্রী মনে করে নার্স মনে করে কিছু বিনিময় দিতে চাইলেন হযরত ওমর বললেন আল্লাহর বান্দা তিনি পেশাদার কোন ধাত্রী নন পেশাদার কোন নার্স নন তিনি আমার অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আর আমি আর পরিচয় হলো আমি আপনার খাদেম খলিফাতুল মুসলিমিন ওমর সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা সচিবালয়ে কাজ করছিলেন মিটমিট করে বাতি জ্বলছিল এমন সময় দুইজন সাহাবী সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন সচিবালয়ে প্রবেশ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাজ বন্ধ করে ওই দুইজনের সাথে কথা শুরু করলেন কৌশল বিনিময়ের পরে জিজ্ঞেস করলেন ও রাসূলের সাহাবীরা আপনারা কি ব্যক্তিগত কাজে এসেছেন না রাষ্ট্রীয় কাজে এসেছেন ওই দুইজন আল্লাহর বান্দা বলেন ইয়া খলিফাতুল মুসলিমিন ব্যক্তিগত কাজে এসেছি ওই দুইজন মেহমান যখন বললেন ব্যক্তিগত কাজে এসেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর সামনে যে বাতিটা বিটপিট করে জ্বলছিল একটা ফুল দিয়া বাতিটা নিভাইয়া দিলেন আপনি কারো বাড়িতে যাওয়ার পর যদি আপনাকে দেখি বাতিটা নিভে যায় আপনি নিশ্চয় অপমান ভোগ করবেন এটি স্বাভাবিক ওই দুইজন প্রশ্ন করলেন কেন বাতিটা নিভাল না হযরত ওমর বললেন
আপনাদেরকে অপমান করার জন্য বাকি অপ করি নাই আমি রাসূল থেকে শুনেছি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা যে আল্লাহর পরকালে বিশ্বাসী সে যেন মেহমানদেরকে মেহমানদারি করে এটা আমার ভালো জানা আছে এরপর কেন বাতিটা নিভালাম এতক্ষণ যে বাতিটা জ্বলছিল এই বাতির যেটা তেল ছিল সেটা আমি ওমরের পকেটের টাকার কেনা তেল নয় এটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কেনা তেল এটা জনগণের ট্যাক্সের টাকার কেনা তেল আমি এতক্ষণ রাষ্ট্রের কাজ করেছিলাম যখন আপনারা বলেছেন এটা আপনারা এসেছেন ব্যক্তিগত কাজে তখন আমার বিবেক বলল রাষ্ট্রের জনগণের কেনা ট্যাক্সের কারখানা টাকার কেনা তেল দিয়া এই দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলা জায়েজ হবে না জায়েজ হবে না এই জন্য আমি বাকিটা নিয়ে দিয়েছি মন কষ্ট পাবে আমার ভাইয়েরা আজ গোটা পৃথিবীতে এমন একজন ওমর দরকার আজ গোটা পৃথিবীর শান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার গোটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা ওমরের যোগ্য উত্তরসূরি কোরআনের প্রতিচ্ছবি যারা দুর্নীতিমুক্তভাবে দেশ এবং জনগণকে চালাবার চেষ্টা করেছে যাদেরকে গোটা দেশ সম্পদ মনে করে গোটা দেশ জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার কথা ছিল গোটা দেশ যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল দরকার ছিল গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উৎসাহ দেওয়া যুবককে আহ্বান করা গোটা দেশবাসীকে আহ্বান জানানো এদের মতো হও এদের মতো নিজের ছেলেকে বানাও নেতা হতে হলে এদের মতো হও দুর্ভাগ্যজনক হলে সত্য জাতি তাদেরকে কদর করতে পারলো না সম্পদ অত দূরের কথা জাতি এমন লোকদেরকে দুনিয়া তো থাকতে দিল না দুনিয়া থেকে বিদায় করে দিল আমার ভাইরা ভিজা বাজার থেকে যদি একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা ৪৫ জন খুবই ভালো মানুষ খুবই আল্লাহওয়ালা খুবই বুজুর্গ ৪৫ জন প্যাসেঞ্জার নিয়ে বাসটা রওনা হইলো ঢাকা ড্রাইভার কয় ড্রাইভারটা আধা পাগল একে তো আধা পাগল আবার গত রাতে মেয়াদ উত্তীর্ণ বাংলা মন্ত্রী একদম তা এই ৫০০ জন আল্লাহর নবী পীর সাহেব গাড়ি উঠাবার শুভবার সময় অনেকে সতর্ক করেছে হুজুর গাড়ি উঠেন না ড্রাইভারটা ভালো না বিভিন্ন ভাবে বলেছে বরং যারা বাধা দিয়েছে হুজুর গাড়ি উঠেন না এটা ড্রাইভার ভালো না গতকালকে যে ২০ জন অ্যাক্সিডেন্ট করে মারছে এটা সেই ড্রাইভার এরপরে ২০ জন আল্লাহর নবী কি করেন শুনে নাই বরং যারা বাধা দিছে বলছে তাদের দাঁড়ি ছোট কিছু তো এদের এরা প্যান্ট পরে এটা শার্ট পরে এদের কথা কি করা যাবে না এদের কথা মানা যাবে না হ্যাঁ এদের আকীদা ভালো না এদের কথা কি করা যাবে না মানা যাবে না আমার ভাইয়েরা যারা বাধা দিল এই গ্লাস দিয়ে বাধা দেয় ওই গ্লাস দিয়ে বাধা দেয় এরা বারবার চেষ্টা করেছে নিজের খেয়ে খেয়ে জাতিকে বুঝাবার জন্য এই ভক্তদের জন্য বুঝাবার জন্য হুজুর এই গাড়ি কি উঠছেন না এই গাড়ি কি উঠছেন না এই গাড়ি আপনাকে ঢাকা দিবে না এটা খালে ফেলবে আপনার ইমান যাবে চরিত্র আপনার জীবন যাবে কিন্তু এদেরকে ফতুয়া দিয়ে এর আকিদা ভালো না এর লেবাস ভালো না এর আমল ভালো না এভাবে ফতুয়া দিয়ে দিয়ে ওদেরকে বিদায় করে দিয়েছে এবার আপনাদের লক্ষ জনতাকে প্রশ্ন এই বাসটা কি ঢাকা যাবে ঢাকা যাবে খালে যাবে আমাদের দেশে পাগলের একটা চিকিৎসালয় আছে মেন্টাল হসপিটাল পাবনা কোথায় কক্সবাজার থেকে ৪৫ জন পাগল নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে একজন ড্রাইভার রওনা হয়েছে পাবনা যাবে ওই ৪৫ জন একই বাড়ি পরিপূর্ণ পাগল পরনে জামা কাপড় কিচ্ছু নাই ড্রাইভিং সিটি বসা যিনি তিনি অভিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ একজন ড্রাইভার তার পিছনে পাগলদের সামনে একটা কলাপসিবল গেট দেওয়া তালা মারা ইনশাআল্লাহ ৫০০ জন পাগল নিয়ে এই ড্রাইভার কক্সবাজার থেকে গাড়িটাকে পাবনা নিতে পারবে পারবে তাহলে ৫০০ জন আল্লাহ ওলি মিয়া পীর সাহেব মুফতি মুহাদ্দিস হ্যাঁ প্রিন্সিপাল নিয়ে বিজলা থেকে ঢাকা যায় না ৫০০ জন পাগল নিয়ে কক্সবাজার থেকে ঢাকা পাবনা যায় দোষ কয় জনের দোষ কয় জনের আরো জোরে বলেন কয় জনের মসজিদের ড্রাইভার বানাবার ক্ষেত্রে আমাদের দেশের মুসলিমরা যে পরিমাণ সচেতন সমাজ দেশ এবং রাষ্ট্রের ড্রাইভার বানাবার ক্ষেত্রে এদেশের জনগণ যদি এর কোটি ভাগের একবার সচেতন হতো
এই দেশে জান্নাতি আবহাওয়া মিলা ঠিক নয় কি এই বুঝ আসার জন্য কি আমি বাস করা দরকার কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স যদি থাকে এটা বুঝে একেবারে সহজ ঠিক নয় কি আমার ভাইরা আমরা সর্বশেষ সিদ্ধান্ত নেব জমিন আল্লাহ আইন চলবে কার এটা কারো বাপদাদার দেশ নয় এটা কারো পৈতৃক সম্পদ নয় এটা শাহজালাল দেশ এটা আমাদের বাংলার দেশ এদেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে এদেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিয়ে হোক ইসলামের উপর থাকবে ইনশাআল্লাহ জীবন যদি দেওয়া লাগে জীবন দেব ইসলামের অন্য ইসলাম বিরোধী কারো কাছে মাথা নত করবো না যদি জীবন দেওয়া লাগে এই ময়দান থেকে কিছু যুবক কি কি পাওয়া যাবে তাদেরকে পাওয়া যাবে দু হাত তুলে দেখায় সম্মানিত দুই ভাইরা সর্বশেষ আপনাদের এই লক্ষ্য জনতার কাছে উদাত্ত আহ্বান একটা শরীরের জজ বানাবার জন্য লক্ষ মানুষের মাঝে স্পিড আমার আনাবার জন্য দুই মিনিটের আলোচনায় যথেষ্ট কিন্তু তিন তিন করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বাইতুল মাল দিয়ে ইয়ালত দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া অনেক কঠিন কাজ এই জজ্বা তখনই ফল ফল দিবে এই জজ্বার কাছে তখনই ফল হবে যখন আমরা পরিকল্পিত ভাবে নিজেকে গঠন করবো একা মত দিনের জন্য নিজেকে প্রস্তুত করবো রাজি আছে আল্লাহ তৌফিক দান করে বলি আমি আরো জোরে সরে বলি আমি আমরা দেশের জন্য দোয়া করি আল্লাহ স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গেলেন আল্লাহ দেশের স্বাধীনতাকে কেয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো সবাই বলেন আমিন স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন জাতির সূর্য সন্তানদের মুক্তিযোদ্ধা ইমান নিয়ে যারা কবরে গেলেন শহীদ হিসেবে কবুল করে নাও আমাদের দেশের সেনাবাহিনী এদেশের বিজেপি এদেশের র‍্যাব এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি আজাদ করে দাও কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি স্বাধীন করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি কোরআনের কর্মী হিসেবে কবুল করে নাও সারা পৃথিবীর মাসরুমদেরকে এক এবং এক হওয়ার তৌফিক দাও আল্লাহ মাসরুমদের কথা তুমিও না শুনো এই মাজলুমার যাবে কার কাছে আল্লাহ আল্লাহ বদর যে তুমি তুমি সাহায্য করেছো গোটা পৃথিবীর মাজলুমদেরকে তুমি এভাবে সাহায্য করো আল্লাহ আল্লাহ ইসরাইলীদেরকে ধ্বংস করে দাও ওদের অস্ত্রগুলো নিষ্ক্রিয় করে দাও আল্লাহ ওদের মনোবল ভেঙে দাও ওদের রক্ত বিনষ্ট করে দাও পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইলকে দুঃসাহ করে দাও হাজা মাহিন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আজকের প্রধান আকর্ষণ যার কথা শুরুতে বলেছিলাম মুফতি আবি হামজা ভাই উনি এসে পড়েছেন ইনশাআল্লাহ যত সময় স্টেজে আসবেন আপনার ধৈর্যের সাথে ওনার আলোচনা শুনেন আখেরি মোনাজাত করে বিদায় হবেন এই আহ্বান রেখে আমি আমার জন্য দোয়া চাই আমার আম্মা চলে গেছেন 2014 সনে